চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার নিয়ে জায়েদ খান ও নিপুনের মধ্যে এখনও সুরাহা হয়নি। কয়েক দফা শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ শুনানি পিছিয়ে আগামী 5 জুন নির্ধারণ করেছেন। এদিকে এফডিসিতে জায়েদ খানের দেখা না গেলেও নিয়মিত আসছেন নিপুন, বসছেন সাধারণ সম্পাদকের চেয়ারেও। বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে লেখালেখি হলেও কোনো কিছুর তোয়াক্কা করছেন না তিনি। এ বিষয়ে সোমবার সুপ্রিম কোর্ট থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন নিপুন আক্তার। এ সময় নিজেকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকও দাবি করেন নায়িকা। জানান, বৈধ অবৈধ নয়, বড় কথা হলো আমি শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছি, আমি একটা অপশিল্পীর বিরুদ্ধে লড়াই করছি, শেষ পর্যন্ত এই লড়াইয়ে আমি জিতব। এক প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, এটা শিল্পীদের সমিতি, শিল্পীদের কল্যাণে কাজ করছি, এবার ঈদের শিল্পীরা বোনাস পেয়েছেন, ঈদের খাদ্য সামগ্রী শিল্পীদের বাসায় পৌঁছে দিয়েছি, ইফতার মাহফিল করেছি, বৈশাখে উপহার দিয়েছি, আমার কাছে শিল্পীদের স্বার্থ রক্ষাই বড় কথা। এর আগে আপিল বিভাগ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে আপিল শুনানির দিন পিছিয়ে আগামী 5 জুন নির্ধারণ করেছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ শুনানির জন্য এই দিন ধার্য করেন। এদিকে আদালতের আদেশ অমান্য করায় নিপুনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন জায়েদ খান। তিনি বলেন, আদালতের আদেশের প্রতি আমি শ্রদ্ধাশীল, এ কারণে জোর করে চেয়ার দখলের কোনো ইচ্ছে নেই, অসত্যের বিরুদ্ধে আমি লড়াই করে যাচ্ছি। তিনি আরো বলেন, সারা দেশের মানুষ জানে আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি, অথচ লজ্জাহীনভাবে দখল করে চেয়ারে বসে আছে নিপুন। জায়েদ খান, নিপুন আক্তার একসঙ্গে অভিনয় ও নানা সেবামূলক কাজে যুক্ত থাকলেও শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে তাদের মাঝে দূরত্ব তৈরি হয়। নির্বাচিত হয়েও সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে পারেননি জায়েদ খান, ভাগ্য নির্ধারিত হবে আদালতে, তারপর থেকে আসেনি এফডিসিতে। অন্যদিকে ভোটে পরাজিত হয়েও সাধারণ সম্পাদকের চেয়ারে বসে সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন চিত্রনায়িকা নিপুন আক্তার। তানজিলা ফাহিম, সাদাকালো নিউজ।